নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার 4 রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রী রাম, জয় বজরং বলি। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই। কার কার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি বা মহাপ্রাপ্তি হতে চলেছে সেই রাশি সম্বন্ধে আপনাদেরকে আমি জানাই, এবং কাদের কাদের লটারি প্রাপ্তি হতে পারে সেই সম্বন্ধেও কিন্তু আমি আলোচনা করি। তাই আপনারা মোটেও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনুন। দেখুন, লটারির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা লটারি নিয়মিত কাটছেন তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ যে আপনারা আগে গ্রহের প্রতিকার অবশ্যই করুন। দেখুন, অনেকে বলছেন যে কৌশিকদার নাম বলছেন রাশির, আমার রাশির নাম রয়েছে সেই জন্য আমি লটারি কেটেছিলাম কিন্তু আমার লটারি লাগছে না। দেখুন, রাশি একই রাশি, সেম রাশি, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে না। কারণ আমি যে বিচারটা করছি এটা সার্বিক বিচার, আপনার জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা দেখা দরকার। তা থাকলে কবে রয়েছে, কোন বছর রয়েছে সেটা আগে জানা দরকার। কারণ অনেকেই লটারির টিকিট কেটে সর্বশান্ত হচ্ছেন, প্রচুর ঋণে পড়ে যাচ্ছেন, কিন্তু একবার যদি আপনারা জেনে নেন যে আপনাদের এই লটারির প্রাপ্তি কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, এবং আপনার ক্ষেত্রে আপনার বার্থ চার্ট অনুযায়ী আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে। কারো কারো ক্ষেত্রে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু রক্ষা কবচ কি করবে, আপনাদেরকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আর রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি রাহু পাশাপাশি ভাগ্যভাবকেও কিন্তু বলি, আপনাদের ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই যে অর্থ, শর্টকাটে অর্থ বা হঠাৎ অর্থ, এটা ভাগ্যের সহায়তা ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব কিন্তু হয় না। তাই ঠিক কোন সময় আপনারা এই অর্থপ্রাপ্তিতে ইনভেস্টমেন্ট করবেন তার উপর আমি জানাচ্ছি। দেখুন, শুধুমাত্র যে লটারি থেকেই না, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি প্রতিদিন জানাই। তো আগে জানিয়ে দিই আপনার রাশি রয়েছে কিনা, অনেকে অধীর আগ্রহে রয়েছে যে কৌশিকদা আমার রাশি রয়েছে কিনা। কিন্তু শুধু রাশি মিলালেই হবে না, প্রত্যেকেরই গ্রহের গোচর আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে, নবাংশ চার্ট, নবগ্রহের পজিশান অবশ্যই দেখা দরকার যে আপনার ক্ষেত্রে কোন সময়টার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বললাম, আগামীকালের জন্য যে চারটি রাশির কথা বলবো, সে চারটি রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 9, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে, এর জন্য কিন্তু আপনাদেরকে পরামর্শ করতে হবে। এবং যারা অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদের জন্য যে সময়টা বেরিয়েছে, দুপুর 3:10 থেকে বৈকাল 4:25 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, অর্থাৎ মেষ রাশি। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার যেটা রয়েছে 3 এবং 6, আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে আগামীকালের জন্য, সকাল 10:21 থেকে 11:04 পর্যন্ত, অর্থাৎ এই যে
টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, কেন সিংহ রাশিতে কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের হবে আমি কখনোই দাবি করি না, সেই জন্য আপনার ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 4, আপনাদের শুভ সময় দুপুর 12:14 থেকে 12:50 পর্যন্ত টাইমটা শুভ, অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 9, অবশ্যই টার্গেট নাম্বার মিলাবেন কি করে, আপনারা কোন বছর আপনার অর্থপ্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে, তার জন্য কি প্রতিকার রয়েছে অবশ্যই আপনারা জেনে নিন, এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে বৈকাল 4:35 থেকে সন্ধ্যা 6:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে আমি একটি কথা বলবো, আপনাদের নিশ্চিত রূপে এইটুকুটা বলা যেতে পারে আপনাদের অর্থপ্রাপ্তি বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।